Welcome back to New Lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদের যে লেসনটি প্রেজেন্ট করব সেটি হচ্ছে আপনি আগামীকাল সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে আপনি যে কাজগুলো করবেন আপনি এগুলো কিভাবে ইংরেজিতে বলবেন অর্থাৎ tomorrow's activities. Viewers, আপনারা যদি আজকে লেসনের শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করেন আমি নিশ্চিত যে আপনারা লেসনটি এনজয় করার মাধ্যমে আপনারা খুব চমৎকারভাবে আপনি আপনার আগামীকালের কর্মকাণ্ড অর্থাৎ tomorrow's activities আপনি ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশে বলতে পারবেন এবং রাইটিং আপনি স্মুথলি লিখতে পারবেন. So, listen to us attentively. Viewers, আমি আজকে আপনাদের যে লেসনটি প্রেজেন্ট করব সেটি হচ্ছে আমার লেখা an advisor of communicative english grammar language board 346 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে tomorrow's activities অর্থাৎ আগামীকালের কর্মকাণ্ড লেসনটি প্রেজেন্ট করব. Viewers, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্তর দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিস্টিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং বোকাবলিতে দক্ষ হচ্ছে, তাহলে আপনারা আমার লেখা 646টি বইটি আপনারা ফলো করতে পারেন. ইউর্স এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষকবৃন্দের সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিষয়ের প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রীসহ যে কোনো শ্রেণীর পাশে মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী. ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা ইউটিউবে প্রত্যেকটি ভিডিও এবং ভিডিওতে যে পৃষ্ঠাগুলি বলছি আপনারা যদি বইটি খুলে ভিডিও সহ আপনারা নিয়মিত চর্চা করেন আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতিটি স্তরে আপনারা দক্ষ হবেন. ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা নিয়মিত চর্চা করুন এবং যারা এখনও বইটি সংগ্রহ করেননি আপনারা যদি বইটি খুব দ্রুত সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বারে আপনারা বিকাশ করে বইটি খুব দ্রুত আপনারা অর্ডার করতে পারেন. আপনারা যদি আমাদের বিকাশ নাম্বার লিখতে চান তাহলে লিখে রাখতে পারেন. আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 0172650680 অর্থাৎ 0172650680. আপনারা এই নাম্বারে বিকাশ করে খুব দ্রুত বইটি আপনারা অর্ডার করতে পারেন. ভিউয়ার্স, আপনারা যদি টুমোরোস অ্যাক্টিভিটিস অর্থাৎ আগামীকালের কর্মকাণ্ড আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলি করবেন আপনারা যদি এই লেসনটি প্রিপেয়ার করতে চান তাহলে আপনারা অবশ্যই ফিউচার ইন্ডিফিনিট টেন্স তৈরি করতে হবে, কারণ আমরা জানি যে ভবিষ্যতে সবগুলি কাজ অবশ্যই ফিউচার টেন্সে আমাদের তৈরি করতে হবে. ভিউয়ার্স, আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি প্রথমেই জানি. আমরা জানি যে বাংলা ক্রিয়াশে ব বে ব্যান থাকলে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন. আমি লক্ষ্য করুন যে আপনি যেটি বাক্য তৈরি করেন যে আমি সকাল ছটায় ঘুম থেকে উঠব, আপনি যদি এই উঠব ব আছে বাংলা ক্রিয়া শেষে আপনি যদি এই বাক্যটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করেন তাহলে প্রথমে সাবজেক্ট কে উঠবে আমি, সো আই, তারপর আপনি হচ্ছে শ্যাল অথবা উইল আই শ্যাল অথবা আইল, তারপর হচ্ছে ঘুম থেকে হচ্ছে গ্যাট আপ ফ্রম ব্যাট বা গ্যাট আপ ফ্রম স্লিপ, সো আই উইল গ্যাট আপ ফ্রম ব্যাট অথবা আই উইল গ্যাট আপ ফ্রম স্লিপ অ্যাট 6 AM. আপনি এরকম প্রত্যেকটি বাংলাতে এসে ব বে ব্যান থাকলে আপনি ফিউচার ইন্ডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আপনি প্রতিটি বাক্য তৈরি করবেন. যেমন আমি কলেজ যাব আই শ্যাল গো টু কলেজ অথবা আই উইল গো টু কলেজ, তারপর হচ্ছে আমি নাস্তা করবো আই উইল হ্যাভ ব্রেকফাস্ট অথবা আই শ্যাল হ্যাভ ব্রেকফাস্ট. আপনি ব বে ব্যান থাকলে ফিউচার ইন্ডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে বাক্য তৈরি করবেন. তারপর হচ্ছে আপনি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবেন. যেমন আপনি আমরা জানি যে আমি পূর্বতে লেসন অফ ভিউয়ার্স এগুলি আপনাদেরকে বারবার বলেছি, যেমন বাংলা ক্রিয়া সঙ্গে যদি ইয়া অথবা এ থাকে আপনি আইনজীবী যুক্ত হলে এটি প্রেজেন্ট পার্টিসিপল করবেন. যেমন আমরা জানি যে খাই হচ্ছে ইট, আমরা খাইয়া বা খেয়ে ইটিং, যেমন গিয়ে গোয়িং, ঢাকা গিয়ে গোয়িং টু ঢাকা, নাস্তা খেয়ে হ্যাভিং ব্রেকফাস্ট, কলেজে গিয়ে গোয়িং টু কলেজ. যেমন আপনি ইংলিশ শিখিয়া লার্নিং ইংলিশ, ইংরেজি ক্লাস করে টেকিং ইংলিশ ক্লাস, এখানে আসে খামিং হেয়া, ফজনওয়াস পড়িয়া সেইং ফজলসালা. বিকজ আপনারা চাইলে আপনি যেমন আপনি প্রেপোজিশন আফটার প্লাস ভিওয়ান প্লাস আইন, যে আমরা জানি প্রেপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়, যেমন খাওয়ার পরে আফটার হ্যাভিং, ভাত খাওয়ার পরে আফটার হ্যাভিং রাইস, কলেজে যাওয়ার পরে আফটার গোয়িং টু কলেজ, ঢাকা যাওয়ার পর আফটার গোয়িং টু ঢাকা, এখানে আসার পরে আফটার খামিং হেয়ার, বইটি পড়ার পরে আফটার রিডিং দ্য বুক, ফজনওয়াস পড়ার পরে আফটার সেইং ফজরসালা, জোহর নামাজ পড়ার পরে আফটার সেইং জোহরসালা, কাজটি করার পরে আফটার ডুইং দ্য ওয়ার্ক. আপনি আফটার প্লাস বিয়ন্ড প্লাস আইনজীবী তৈরি বাক্য তৈরি করতে পারবেন. বিয়ন্ড আমরা জানি যে বিফোর তো পূর্বে বা আগে, এটি প্রেপোজিশন, এটি পরে যে ভার্ব বসবে এটির সঙ্গে আইনজীবী হবে. যেমন আপনি খাওয়ার পূর্বে বিফোর হ্যাভিং, ভাত খাওয়ার পূর্বে বিফোর হ্যাভিং রাইস, কলেজ যাওয়ার পূর্বে বিফোর গোয়িং টু কলেজ, কাজটি করার পূর্বে বিফোর ডুইং দ্য ওয়ার্ক. বিকজ আপনি ইনফিনিটিভ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন. আপনার জানেন ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান, বাংলা ক্রিয়া পরে যদি তে যুক্ত থাকে আপনি ইংরেজি ক্রিয়া পূর্বে আপনি টু বসাবেন. যেমন খেতে টু ইট, যেতে টু গো, আসতে টু খাম, বসতে টু সিট, দাঁড়াতে টু স্ট্যান্ড আপ. যেমন ইংলিশ শিখতে টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখাতে টু টিচ ইংলিশ, ভাত খেতে টু ইট রাইস, কলেজ যেতে টু গো টু কলেজ, এখানে আসতে টু খাম হিয়া. যেমন ইংরেজি পড়াতে টু টিচ ইংলিশ,
বিকজ আপনি 2 প্লাস ভি অফ দা ইনফিনিট বাক্য তৈরি করতে পারবেন বিকজ আচ্ছা আপনারা আমি পূর্ববর্তী লেসনে কত করে মেথড আপনাদের শিখিয়েছিলাম যেমন কোন কিছু করার জন্য বা কোন কিছু করার উদ্দেশ্যে আপনি ইন অর্ডার টু প্লাস বিয়ন যুক্ত বাক্য তৈরি করতে পারবেন যেমন ভাত খাওয়ার জন্য ইন অর্ডার টু হ্যাভ রাইস কলেজ যাওয়ার জন্য ইন অর্ডার টু গো টু কলেজ ঢাকা যাওয়ার জন্য ইন অর্ডার টু গো টু ঢাকা যেমন আপনি ফজর নামাজ পড়ার জন্য ইন অর্ডার টু সাই ফজর সালা কাজটি করার জন্য ইন অর্ডার টু ডু দ্য ওয়ার্ক সেখানে যাওয়ার জন্য ইন অর্ডার টু গো দেয়া আপনি ইন অর্ডার টু করে ভিওয়ান হবে অর্থাৎ বেস ভাবে বেস ফর্ম হবে তাছাড়া আপনি উইথ এ ভিউ টু প্লাস বিয়ন প্লাস আইনযুক্ত করে বাক্য তৈরি করতে পারবেন যেমন আমরা জানি যে উইথ এ ভিউ টু প্লাস বিয়ন প্লাস আইনজি হচ্ছে কোনো কিছু করার জন্য বা সেম অল দ্য সেম ইন অর্ডার টুর মতোই ইন অর্ডার পড়া হচ্ছে ভিওয়ান আর উইথ এ ভিউ টু পড়া হচ্ছে ভিওয়ান প্লাস আইনজি যেমন ফজর নামাজ পড়ার জন্যে বা ফজর নামাজ পড়ার উদ্দেশ্যে উইথ এ ভিউ টু সেম ফজর সালা কলেজে যাওয়ার জন্যে বা কলেজে যাওয়ার উদ্দেশ্যে উইথ এ ভিউ টু গোয়িং টু কলেজ কাজটি করার জন্যে উইথ এ ভিউ টু ডুইং দ্য ওয়ার্ক যেমন একটি কম্পিউটার কেনার জন্য উইথ এ ভিউ টু বাইং এ কম্পিউটার আপনি উইথ এ ভিউ টু প্লাস ভিওয়ান প্লাস আইনযুক্ত বাক্য তৈরি করতে পারবেন বিভিন্ন সময় জানি যে কোনো কিছু করার সময় হচ্ছে ওয়াইন প্লাস ভিওয়ান প্লাস আইনজি অথবা অ্যাট দ্য টাইম অফ প্লাস ভিওয়ান প্লাস আইনজি যেমন খাওয়ার সময় ওয়াইল ইটিং বা ওয়াইল হেভিং বা ওয়াইল টেকিং সো ভাত খাওয়ার সময় ওয়াইল হেভিং রাইস অথবা অ্যাট দ্য টাইম অফ হেভিং রাইস ইংরেজি পত্রিকা পড়ার সময় ওয়াইল রিডিং ইংলিশ নিউজ পেপার অথবা অ্যাট দ্য টাইম অফ রিডিং ইংলিশ নিউজ পেপার ঢাকা যাওয়ার সময় ওয়াইল গোয়িং টু ঢাকা অথবা অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু ঢাকা এখানে আসার সময় ওয়াইল কামিং হিয়া অথবা অ্যাট দ্য টাইম অফ কামিং হিয়া যেমন ঘুমানোর সময় ওয়াইল স্লিপিং যেমন আপনি এটাকে অন্যভাবে যদি করেন তাহলে অ্যাট দ্য টাইম অফ স্লিপিং আপনি এভাবে ওয়াইল প্লাস ভিওয়ান প্লাস আইনজি যুক্ত করে আপনি কোনো কিছু করার সময় কিংবা অ্যাট দ্য টাইম অফ প্লাস ভিওয়ান প্লাস আইনজি যুক্ত করে কোনো কিছু করার সময় আপনি এরকম বাক্য তৈরি করতে পারবেন বিকজ আপনি যদি প্রত্যেকটি মেথড খুব সহজ শিখতে চান তাহলে আপনারা অবশ্যই আমার লেখা অ্যান অ্যাডভাইসার অফ কমিউনিকেটিভ ইংলিশ আমার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করবেন বিকজ এই বইটিতে খুব সহজে প্রত্যেকটি লেসন দেওয়া আছে আপনার যে বইটি নিয়মিত চর্চা করবেন আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনার ইংরেজি ভাষা প্রত্যেক স্তরে আপনারা দক্ষ হবেন বিকজ আমি এই পর্বে মারেকে তার আগামীকালের কর্মকাণ্ড অর্থাৎ আগামীকালে সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত যে কাজগুলি করবে সেই কাজগুলি সেই ইঙ্গিতে বলবে আপনারা খুব অ্যাটেনটিভ যদি তাকে শুনে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেনে অনুগ্রহ বলতে পারবেন এবং রাইটিং আপনারা স্মুথলি আপনারা লিখতে পারবেন সো অ্যাট দিস ফেস মারে ইজ গোয়িং টু সে সামথিং অ্যাবাউট হার টুয়ার্ডস অ্যাক্টিভিটিস সো লিসেন টু আর অ্যাটেন্টিভলি Assalamu alaikum. This is Isra Jahan Maria speaking before you. Now I'm going to say something about my tomorrow's activities. First of all, I will get up from bed at 5:30 a.m. Getting up from bed, I will go to washroom to wash my hands and face. After washing my hands and face, I will do ablution to say my Fajr Salat. Then I will go outside to walk in the fresh air. Returning home, I will have breakfast with my family members. After having breakfast, I will get ready to come to International Language Teaching Academy. Reaching International Language Teaching Academy, I will take my class till 10 a.m. Then I will go to my computer class and I will take my class till 11 a.m. After that, I will go back my home. Reaching home, I will have a light tiffin and I will help my mother to complete the household works. After helping my mother, I will have a shower. And when Muazzin will call for Johar Salat, I will say my Johar Salat. After saying my Johar Salat, I will have my lunch with my family members. After having lunch, I will take some rest for a while. After taking rest, I will read English newspaper and I will enjoy some English videos on YouTube. When Muazzin will call for Asr Salat, I will say my Asr Salat and I will go outside to chat with my friends. After chatting with my friends, I will return home and I will say my Maghrib Salat. After saying Maghrib Salat, I will take some light tiffin and I will go to my reading room to prepare my lesson. I will prepare my lesson till 10 p.m. After preparing my lesson, I will say my Isha Salat and I will go to my dining table to take my dinner with my family members. After taking my dinner, I will go to my drawing room to watch television. At the time of watching television, I will enjoy a talk show on BBC. Finally, I will go to bed at 11:30 p.m. That's all about my tomorrow's activities. Thank you all for listening to me. Excellent. Mind-blowing. ভিউয়ার্স আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাছাড়া পাশে যে বেল বাটনটা সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লাস্ট আসবে নোটিফিকেশন পান
বিশেষ আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা আমার প্রবলেম লেসন সম্পর্কে আপনারা ইউটিউবে নোটিফিকেশন পাচ্ছেন না আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে বেল বাটনটা অন করেননি আপনারা আমার প্রবলেম লেসনগুলো নোটিফিকেশন পাচ্ছেন না নিয়মিত প্রবলেম লেসনগুলো নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আপনারা খুব সহজে ইউটিউব থেকে আমার প্রত্যেক লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন ভিউয়ার্স আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবার দেখা হচ্ছে সেগুলো অবশ্যই ভালো থাকুন আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা স নমো টুডে আই উইল সি ইউ ইন আদার ভিডিও Till then, Allah Hafiz. Bye-bye. Bye-bye.